হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল গাইজ আমরা যারা সাতশী মাইনিং করতেছি সাতশী মাইনিংয়ের ভিতরে অলরেডি কয়েকটা প্রজেক্ট কিন্তু এখানে ডান হয়ে গেছে প্রথম প্রজেক্টটার নাম ছিল কোর তারপরে এখানে ওইএক্স তারপরে এখানে বি ডাব্লু বি এবং লাস্ট যে প্রজেক্টটা এখানে আমরা মাইনিং করছি সেটা হচ্ছে ও নামে একটা টোকেন বা ও জি নামে একটা প্রজেক্ট সেই প্রজেক্টগুলোর সমস্ত কয়েনগুলো আমরা ওয়ালেটের উপর গিয়ে দেখতে পারবো এবং এই ভিডিওতে আপনাদের আমি তিনটা কয়েনেরই এই মুহূর্তে কিন্তু তিনটা কয়েন আছে একটা হচ্ছে এক্স ও জি আরেকটা হচ্ছে বি বি তো যারা যারা বি তে বিতে এখানে পার্টিসিপেট করতে পারছেন তারাও এই ভিডিওটা দেখবেন এবং যারা এক্স মাইনিং করেছেন তারাও ভিডিও দেখবেন এবং যারা যারা ওজি কয়েনটা মাইনিং করছেন এই কয়েনটা কিন্তু আজকে আমরা উইথড্র করতে পারবো উইথ্রোল অ্যাড্রেস সাবমিশন করতে পারবো তো সেই বিষয়টা কিভাবে কি করতে হবে সমস্ত কিছু থাকতেছে ভিডিওতে আশা করি ভিডিও টা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো গাইজ আমরা অ্যাট ফার্স্ট ওইএক্স কয়েনটা যে আছে এই ওইএক্স কয়েনটার ব্যাপারে যদি কথা বলতে যাই তাহলে এই ওইএক্স কয়েনটা কিন্তু মে মাসের দশ তারিখে উইথড্রল অ্যাড্রেস সাবমিশনটা লাস্ট ডেট আমরা যদি ওইএক্সের উপর ক্লিক করি তাহলে এখানে আমার নতুন করে কোনো উইথড্রল অ্যাড্রেস সেট আপের এখানে অপশন নাই এখানে কেন নাই এটার মূল কারণ হচ্ছে আমি কিন্তু গত মাসের অর্থাৎ এপ্রিল মাসের উনত্রিশ তারিখের আগেই এখানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন করছি যার কারণে আমার ফেস ভেরিফাইটা নেওয়ার পরে ওরা কিন্তু আমার কনফার্ম করে দিছে যে আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে তো এখানে আপনার কাজকর্ম যদি না হয়ে থাকে তাহলে আজকে নয় তারিখ আজকে লাস্ট ডেট আজকে আপনি ফেস ভেরিফাই করে কমপ্লিট করে নেবেন এখন কথা হচ্ছে আমার যে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশনটা হয়ে গেছে এবং যাদের এখনও হয়নি তারা কিভাবে এই বিষয়টা বুঝবেন যার কারণে আমরা এখন ওইএক্স যে অ্যাপসটা আছে তাদের এই জায়গায় যে ওইএক্স নামে অ্যাপসটা আছে এই ওই এক্স অ্যাপসটার কথা নিশ্চয়ই সকলেই জানেন এই ওইএক্স অ্যাপসে প্রবেশ করার পর নিচে দেখবেন একটা হাফ নামে অপশন আছে হাফ নামের অপশনের উপর ক্লিক করার পর এইখানে দেখবেন যে ওইএক্স নামে একটা অপশন আছে আমরা যদি ওইএক্সের উপর ক্লিক করি তারপরে এই জায়গায় দেখেন আমার মার্কটা চলে আসছে কোথা থেকে সাতোশী অ্যাপস থেকে অর্থাৎ সাতোশি অ্যাপের যে কয়েনগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু ট্রান্সফার করে নিয়ে আসা হয়ে গেছে আমার এখানে ওইএক্স অ্যাপসের জান্নায় যখন এরা কয়েনটা লিস্টেড করবে তখন আমি খুব সহজে এটাকে সেল দিয়ে আমার প্রফিটটা নিয়ে নিতে পারবো এবং যারা এই কাজগুলো এখনো করেন নাই ভাই আজকে লাস্ট ডেট আপনাকে অবশ্যই অ্যাড্রেস সাবমিশন করতে হবে নাহলে ওই এক্স থেকে আপনি কোনো ধরনের কোনো পেমেন্ট পাবেন না এবং আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি দশ তারিখ পর্যন্ত ওয়েট করেন তারপর আপনার টিক চিহ্নটা কিন্তু চলে আসবে তবে এখানে মনে রাখবেন এই জায়গায় যে মিশন নামে অপশনটা আছে এই মিশনের উপর আপনারা যখন ক্লিক করবেন তারপরে দেখবেন এই জায়গায় মিশন ই অর্থাৎ ইমেল বাইন্ড এই ইমেল বাইন্ডটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এই জায়গায় দেখেন আমার ইমেলটা এখানে আছে এবং কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং ওই এক্স কয়েনটাও এখানে চলে আসে অবশ্যই অবশ্যই এটা করতে হবে এই বিষয়ে কিন্তু প্রচুর ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে তারপরে যদি আপনি আপডেটের সাথে না থাকেন তাহলে হয়তো বা আরেক দিন পর আপনাকে পোস্তাইতে হবে তো এই এক্স কয়েনটা আমরা কবে সেল করতে পারবো এই বিষয়ে কিন্তু তারা এখনও আপডেট তবে এখানে যেহেতু দশ তারিখের পরেই তারা আর কোনো ধরনের উদ্দ্বল রেটের সেট করবে না এ থেকে বোঝা যায় যে আগামী সপ্তাহে বা আর কয়েকদিনের মধ্যে কিন্তু এই কয়েন্ট লিস্ট হওয়ার ফুলফিল সম্ভাবনা রাখে এবং অবশ্যই তখন আমরা সেল দিয়ে আমাদের এই প্রফিটটা নিতে পারবো তো তোকে দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে ওজি কয়েনের ব্যাপারে বলি আমরা যদি ওজি কয়েনের উপর ক্লিক করি তারপরে এই জায়গায় দেখবেন যে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এটা কিন্তু অপশনটা চলে আসে এটা আমরা এখন সেট করতে পারবো তো এখানে কোন অ্যাড্রেসটা দিব আমরা সেই বিষয়ে তাদের একটা আপডেট অ্যাডফার্স দেখে নেব আমরা এই জায়গায় তারা ক্লিয়ার বলছে যে এটা মে মাসের নয় তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে এটা শেষ হবে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত যদি তিরিশ তারিখের আগ পর্যন্ত আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না অবশ্যই এই মাসের অর্থাৎ মে মাসের দু হাজার চব্বিশ সালের তিরিশ তারিখের মধ্যে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন করতে হবে এবং এই জায়গায় তারা বলছে ইনশিওর টু সাব ইন ইউর কোর ইভিএম অ্যাড্রেস অর্থাৎ কোর মেননেটের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমাদের কিন্তু উইথড্রল অ্যাড্রেসে সাবমিট করতে হবে এই যে ওইএক্স অ্যাপসটা আছে এবং মেটামাক্স অ্যাপসটা আছে আমার দুইটারই ওয়ালেট অ্যাড্রেস কিন্তু একই অর্থাৎ আমি মেটামাক্সের পাস দিয়ে দিয়ে এ ইম্পোর্ট করেছি যার কারণে দুইটারই উইথড্রল অ্যাড্রেস অ্যাড্রেস কিন্তু একই যার কারণে আমি একটা অ্যাড্রেস অর্থাৎ মেটামাক্সের অ্যাড্রেস দিলেও হবে ওইএক্সের অ্যাড্রেস দিলেও হবে আপনি যেটাই দেন না কেন দুইটার মধ্যে যদি একটাও থেকে থাকে অবশ্যই যে কোনো একটা দিলে আপনি কিন্তু উইড্রোলটা আপনার পেয়ে যাবেন তবে ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন যাতে আপনি না হন যার কারণে মেটামাক্সের অ্যাড্রেসটা অর্থাৎ আমি মেটামাক্সের ভিতরে প্রবেশ করছি এবং এই জায়গায় দেখেন যে ব্লক চেন লেখাটা আছে এবং এইটাই আমার অ্যাড্রেস এই অ্যাড্রেসটা যদি আমি কপি করে ওজি টোকেন উইড্রো সাবমিশনে সেট আপ করি তাহলেই কিন্তু হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমার তো এখানে কোর ব্লক চেনটা অ্যাড করা নাই তাহলে কি আমি এই যে নিচের অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আমি সেট আপ করতে পারবো হ্যাঁ ভাই অবশ্যই পারবেন কেননা মেটামাক্সের সকল ব্লক চেন বা সকল নেটওয়ার্কের অ্যাড্রেস কিন্তু একই থাকে যার কারণে আপনার যেই কোয়েন্টা যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় কিন্তু উইদ্রোডটা চলে যাবে এখানে কোনো ধরনের কোনো টেনশন নেওয়ার দরকার নাই অর্থাৎ আমি আপনাদের ভালো মতো বুঝাই দিই এই অ্যাড্রেসটা কপি করে আমরা এখন ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন করবো ওজি টোকেনের এখানে আপনার ব্লক চেন যেটাই থাকুক না কেন পরবর্তী আপনি কোর ব্লক চেনটা এখানে অ্যাড করে নিতে পারবেন কিভাবে কোর ব্লক চেন অ্যাড করবেন এই বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি তো আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিলাম তো গাইস অ্যাড্রেস কপি করে নেওয়ার পর আমরা সাতোশি অ্যাপসে চলে আসছি তারপরে এই জায়গায় যে ওয়ালেট নামে অপশনটা আছে আবারও আমরা ওয়ালেটের উপর একটা ক্লিক করব তারপরে যেহেতু ওজি টোকেনটা আমরা উইথড্র করব তো ওজি টোকেনের উপর একটা ক্লিক করব তারপরে এই দেখেন লিঙ্ক উইথড্রোল অ্যাড্রেস তো আমরা লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসের উপর ক্লিক করব তারপরে এই জায়গায় আমরা যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিব তো আমি এই জায়গায় আমার অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিলাম তারপরে এখানে বলতেছে অ্যাসেট পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ড বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে নিচে দেখবেন যে সেটিং একটা অপশন আছে মি নামে অপশন আছে মি এর উপর ক্লিক করেন তারপরে এখানে দেখবেন যে পার্সোনাল সেটিং এই পার্সোনাল সেটিং এর উপর ক্লিক করার পর অ্যাসেট পাসওয়ার্ড এই অ্যাসেট পাসওয়ার্ডটাই কিন্তু আপনার দরকার লাগবে অর্থাৎ আপনি যদি এখনও অ্যাসেট পাসওয়ার্ড সেট না করে থাকেন আপনার কাছে সাতোশী অ্যাপসের লগ ইন পাসওয়ার্ড চাইতে পারে এবং একটা অ্যাসেট পাসওয়ার্ড সেট করার কথা বলতে পারে তো আপনি সেট আপ করে নেবেন আর যাদের মনে নাই এর আগে অ্যাসেট পাসওয়ার্ড তারা ফরগেট দিয়ে নতুন করে অ্যাসেট পাসওয়ার্ড তৈরি করবেন তবে যারা যারা ফর্গেট করবেন তারা কিন্তু উইড্রোল যে অপশনটা অর্থাৎ আমি এই মুহূর্তে যে উইড্রোল অপশনটা দেখাতে চাচ্ছি ওজি টোকেনের যদি আপনি অ্যাসেট পাসওয়ার্ড ফরগেট মারেন তাহলে ফরগেট মারা চব্বিশ ঘন্টা পর আপনি উইদ্রো করতে পারবেন এবং যাদের মনে আছে তারা ঠিক আমার এই কাজটা করবেন লিঙ্ক উইথড্রল অ্যাড্রেসের উপর ক্লিক করার পর আপনার ওয়ালেট অ্যাড্রেসটা মেটামাক্স যেটা কপি করে আনলেন সেটা উপরে পেস্ট করে দিবেন তারপর নিচে অ্যাসেট পাসওয়ার্ডটা দিবেন তো আমি এসেট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার তো গাইজ উপরে আমার মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেস এবং নিচে অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পর ওজি লিঙ্ক উইদ্রো অ্যাড্রেসের উপর আমি একটা ক্লিক করে দিব তারপর তারা বলতেছে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দিতে হবে তো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারা আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তো সেই কোডটা আমরা অর্থাৎ ইমেলে পাবো সেই কোডটা এখানে পেস্ট করে দিয়ে তারপর আমরা কনফার্ম করব তো আমি কোডটা ইমেলে গিয়ে নিয়ে আসতেছি কোডটা দেওয়া হয়ে গেলে কনফার্ম করে দিব আমরা তো গাইজ তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ আবারও আমাদের এখানে ফেস ভেরিফাইটা এখন করার লাগবে টোকেন উদ্রোলের ক্ষেত্রে তো আমরা এখন স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করে আমাদের ফেসটা অর্থাৎ যেই অ্যাকাউন্ট অ্যাপস দিয়ে যেই অ্যাকাউন্টটা যার ফেস দিয়ে খুলছিলেন তার ফেসটা দিয়ে এখানে ভেরিফাই করার কথা বলবে তো আমি ভেরিফাইটা করে নিচ্ছি তো ভেরিফাইটা করবেন আপনাদের আমি বলে দেই যখন ডানে তাকাইতে বলবে ডানে তাকাবেন বামে তাকাইতে বললে বামে তানে একটা মানে বৃত্তকার চিহ্ন আসবে সেই বৃত্তর মধ্যে আপনার ফেসটা থাকবে যখন আপনাকে চোখগুলা বুঝতে বলবে চোখ বুঝবেন যখন আপনার ডানে বামে এভাবে তাকাইতে বলবে তাকাবেন আমি ফেস ভেরিফাইটা এখানে স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করে নিচ্ছি Your head slowly to the right. Turn your head slowly to the left. তো ফেস ভেরিফাইটা দেওয়ার পর তারা আমাকে এইরকম একটা পেজে ব্যাগ নিয়ে আসে তো আমি আবারও কি করব ও জি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস যে অপশনটা আছে এইটার উপর একটা ক্লিক করে দেবো তারপর আবারও কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর এই জায়গায় দেখেন ক্লিয়ার লেখা আসে ও জি উইথড্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি অর্থাৎ আমার এখানে উইথড্রাল যে অ্যাড্রেসটা দিলাম সেটা সাকসেসফুলি হয়ে গেছে এখানে আমার তাহলে আর নতুন করে কোনো টেনশন নেওয়ার কোনো কিছুই দরকার নেই এবং এই মুহূর্তে যদি আমি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসের উপর ক্লিক করি তাহলে কিন্তু এখানে আরও আমি চেঞ্জ করতে পারবো কিন্তু আমি আর চেঞ্জ করবো না আমার যেহেতু সাকসেসফুল লেখাটা একবার চলে আসছে তার মানে আমি শিওর হয়ে থাকবো আমার সব কিছু ওকে হয়ে গেছে এখানে কিন্তু অনেকেই ভাবতেছেন যে পরবর্তী একবার সাকসেসফুল আসলো পরবর্তী আরও যখন আমি এখানে ক্লিক করি তখন আমার এখানে অ্যাড্রেসটা শো করে না কেন বা এরা তিরিশ তারিখ পর্যন্ত বলে দিছে তিরিশ তারিখ মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত এগুলো চেঞ্জ করার অপশন নিয়ে আসবে অর্থাৎ আপনার যদি ওয়ালেট অ্যাড্রেস ভুল হয়ে থাকে তাহলে আবারও চেঞ্জ করতে পারবেন যার কারণে আপনার অ্যাড্রেসটা শো করতেছে না যদি আপনার সাকসেস লেখা চলে আসে ফেস ফেরিভাই দেওয়ার পর তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে আপনার কাজ হয়ে গেছে ওই এর কথা হইলো ওজির কথা হইলো এবং বর্তমানে যে কথাটা সেটা হচ্ছে বি ডাব্লিউ বি 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 যে পয়েন্টটা আমরা ইনকাম করেছিলাম অনেকেই আমি পার্সোনালি ভাবে অ্যাপস এর মাধ্যমে করতে পারি নাই এবং যারা যারা করছে তারাও কিন্তু এটাকে উইথড্রল অ্যাড্রেস সাবমিশন করছে বিটগেট ওয়ালেটের আপনারা নিশ্চয়ই জানেন বিটগেট ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আপনারা কিন্তু এখানে উইথড্রলটা করে ফেলছেন তো যারা যারা উইথড্রল করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বিটগেট ওয়ালেটে প্রবেশ করবেন তারপরে এই জায়গায় দেখবেন যে বি বি নামে একটা অপশন আছে আপনারা এই বি এর উপর আপনারা যে পয়েন্টটা সেটা দেখতে পারবেন যদি আপনি এখানে উইথড্রল সেট আপটা করে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনারা আপনাদের পয়েন্টটা সাতাশি মাইনিং এ যে বিডবলিউ বি পয়েন্টটা ইনকাম করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এবং এখানে আমি অফারের মাধ্যমে এখানে কিন্তু কিছু পরিমাণ পয়েন্ট নিয়ে ফেলছি এই জায়গা দেখেন আমার কিন্তু নব্বইটা পয়েন্ট আছে ভিউ রেকর্ডের উপর ক্লিক করি তারপরে এইখানে দেখেন আমার কিন্তু এখানে নব্বইটা কয়েন আছে এবং অ্যাভেলেবেলে আছে চল্লিশটা এবং এখানে আমার আরও পঞ্চাশটা কয়েন আছে এখন কোথায় হলো এগুলো কি আমরা উইথড্র করতে পারবো কবে বা কী তারা এখনও আপডেটটা নিয়ে আসে নাই তবে খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবে এবং এই জায়গায় তারা বলছে আপনার কাছে যদি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট থাকে তার বিনিময়ে আপনি একটা বিডাব্লিউ বি কয়েন পাবেন এটার ভ্যালু কিন্তু মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে যখন এটা উইড্রো প্রসেসটা চলে আসবে অবশ্যই আমি আপনাদের টেলিগ্রামে অবশ্যই জানিয়ে দেব এবং ফার্স্টলি ইউটিউবেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো গাইস এই ছিল মূলত সাতোশী অ্যাপসের যে লাস্ট আপডেট এটা অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা সবাই কিন্তু ও জি মাইনিং করেছে এটা ওয়ালেট অ্যাড্রেস আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ফেস ভেরিফাই দিয়ে সাবমিশনটা করে রাখেন পরবর্তী করতে গেলে ভাই অনেক ধরনের সমস্যা হচ্ছে অ্যাপসের সমস্যা হচ্ছে ঠিকমতো লিঙ্ক সেট আপ নিচ্ছে না যার কারণে এই ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা ও জি টোকেনের উইথড্রল অ্যাড্রেসটা সাবমিশন করবেন আপনাদের ম্যাটামাক্স ওয়ালেট অ্যাড্রেসের এবং এক্সের এখানে কিন্তু দশ তারিখের পরে তার অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে যে কবে তারা লিস্টেড করবে এবং এক্স কয়েনটা অবশ্যই আমরা তাদের এক্স অ্যাপসটার মাধ্যমে সেল দিতে পারবো তো এই বিষয়ে নতুন করে আর বলার কোনো কিছুই নাই তারপরও যদি আপনার সাতশি অ্যাপসের ওইএক্স ও জি এবং বি বি পয়েন্ট নামে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে উইদ্রোল থেকে শুরু করে এ টু জেড বিষয়ে আপনি টেলিগ্রামে এসে কমেন্ট অপশনে গিয়ে আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়া হবে শি অ্যাপস থেকে আমরা কবে পেমেন্ট তুলতে পারবো ও ই এবং ওজির কবে এরা লিস্টেড হচ্ছে কিভাবে আমরা খুব সহজে এগুলাকে সেল দিয়ে আমাদের পকেট পর্যন্ত টাকা নিতে পারবো সমস্ত কিছু ভিডিও কিন্তু সময় মতো ইউটিউব চ্যানেলে চলে আসবে যার কারণে ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো গ্যাস এই ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে এই ভিডিওতে আপনাদের কাছ থেকে আমি একটা লাইক আশা করি আশা করি সকলে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই